বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরুর আগেই উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে মহাসড়কের পাশে কোনো ক্যাম্পাস করা যাবে না, এমন সংশোধনী আনা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে। এরই মধ্যে খসড়া হয়ে গেছে, এতে মঞ্জুরি কমিশনের ক্ষমতাও বাড়ানো হচ্ছে। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে 112টি, এর মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে রয়েছে আইন না মানার অভিযোগ। আইনি সীমাবদ্ধতার কারণে কোনো ব্যবস্থাও নিতে পারে না মঞ্জুরি কমিশন। এ অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে সংশোধনী আনা হচ্ছে। এতে কোনো বিশ্ববিদ্যালয় অনিয়ম করলে ইউজিসি সরাসরি ব্যবস্থা নিতে পারবে। পাঠদান শুরুর আগেই উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের পাশাপাশি ট্রাস্টি বোর্ডে এক তৃতীয়াংশ শিক্ষাবিদ রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ইউজিসির মনোনীত দুইজন শিক্ষাবিদ থাকবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি সরকারি বিশ্ববিদ্যালয়ে পরিবারতন্ত্র চলছে, সেখান থেকে বের করে নিয়ে আসার আমরা চেষ্টা করছি এবং একটা মিনিমাম সংখ্যা বলে দেওয়া আছে যে এর চেয়ে বেশি সেখানে জনবল এবং এর চেয়ে বেশি ট্রাস্টি বোর্ডের সদস্য থাকতে পারবে না। তাতে সুবিধা হলো যে একটা পরিবার থেকে এটা বলয়ের থেকে বেরিয়ে আসতে পারবে। সংশোধনী অনুযায়ী দেশ বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে মিলিয়ে নাম রাখা যাবে না, জেলা শহর বিভাগ বা দেশের নাম ব্যবহার করে নাম প্রস্তাব করা যাবে না। আমরা শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করব এবং শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে আইনের সংশোধনের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করতে হয় সেটি তারা করে থাকে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে আইনের সংশোধনী আনার উদ্যোগ ভালো, তবে তা আলোচনার মাধ্যমে করা উচিত। যদি অ্যাক্রেডিটেশন কাউন্সিলটা সম্পূর্ণভাবে চলমান হয় তাহলে ইলস এগুলোকে অ্যাভয়েড করা যাবে। তো সেইটা এখন কোনটা আগে আসবে এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন, আমরা আমাদের স্বার্থের কথা তখনই বলবো আর কি, যখন আমাদেরকে আমন্ত্রণ জানানো হবে যে এর ব্যাপারে আমরা আমাদের মন্তব্য চাইবে, আমরা তখন মন্তব্য দেব। 2010 সালে করা হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।